সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের যে ঝুঁকি মেশিনটা দেখতেছেন, এই মেশিনটায় নতুন একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলা প্রোগ্রাম। তো মেশিনের মডেল নাম্বার LK1900S। তো এই মেশিনটায় আরও একটা প্রোগ্রাম অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে টাইম। তো আমরা এই মেশিনে নির্দিষ্ট সময়টা দেখতে পারবো। আর এই মেশিনটাতে যে বাংলা প্রোগ্রাম দেওয়া হয়েছে, এটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন। তো এখানে দেখেন আমাদের মেশিনের টাইমটা কিন্তু সেট করা আছে। এখন টাইমটা হচ্ছে 10:38। তো এটা কোথা থেকে সেট করবেন আমি সেটা ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন চলুন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা সেটিং করে নিই। তার জন্য আমাদের মেমোরি সুইচ 1 যেতে হবে। এরপরে চলে যাবেন EU239 প্রোগ্রামে। তো এখানে ইংলিশ করা আছে, আমি এখান থেকে বাঙালিটা সিলেক্ট করে দিব। তো দেখুন এখানে সুন্দর করে বাংলা ভাষায় লেখা আছে বাঙালি। তো আমি এখানে বাঙালিটা সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখন আমাদের সবগুলা প্যাটার্ন কিন্তু বাংলাতে চলে আসছে। তো এখানে দেখুন সর্বোচ্চ সেলাইয়ের গতি, প্রথম সেলাইয়ের সেলাই গতি। তো এভাবে আপনারা সবগুলো প্রোগ্রামই বাংলায় পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরপরে চলুন আমরা ডেট অ্যান্ড টাইমটা কীভাবে সেট করবেন সেটা একটু দেখে নিই। তো তার জন্য এম বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে 6 সেকেন্ডের মতো। দুইবার শব্দ হওয়ার পরে ছেড়ে দিবেন। তারপরে নতুন একটা প্রোগ্রাম চলে আসবে, দেখবেন 13 নম্বর প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামটায় যেতে হবে। এরপরে দেখতে পাবেন তারিখ সময় সেট। তো এখান থেকে আপনারা টাইমটা সেট করে নিতে পারবেন। তো দেখুন আমি এই প্রোগ্রাম থেকে আমাদের ডেটটা এবং টাইমটা সব সেট করে নিয়েছি। তো এই আপডাউন বাটন দিয়ে আপনারা টাইমগুলোকে সেট করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।